200 বছরের পুরনো এই পাটের হাট বসে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দেখিরপাড় বাজারের পাশে পদ্মার শাখা নদীতে। মুন্সিগঞ্জ ছাড়াও শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলা থেকে এখানে পাট বিক্রি করতে আসেন প্রান্তিক চাষিরা। সপ্তাহের শুক্র ও সোমবার বসে ঐতিহ্যবাহী এই পাটের হাট। ভোরের আলো ফোটার আগেই নৌকা ও ট্রলার ভর্তি পাট নিয়ে হাজির হন চাষিরা। একটু আলো ফুটলেই চারদিকে শুরু হয় হাঁকডাক। ভাসমান এই হাটে নৌকা বা ট্রলারের উপর বসেই চলে দরদাম বেচাকেনা। 200 বছর ধরে এভাবেই চলছে ভাসমান এই পাটের হাট। আমরা দূর দূরান্ত পাট আনি, মনে করেন কেউ শরীয়তপুর তো না, কেউ মুন্সিগঞ্জ তো না, কেউ বাংলা বাজার তো না, মনে করেন হলগোদ লাগাল তুমি আনে। আমার এই তো বিভিন্ন বড় বড় ব্যবসায়ী আয় ব্যবসায়ী কিনে নিয়ে আমার নাঙ্গুদিনিয়া বড় কোম্পানির কাছে বেচে। প্রতি বছর জুন মাসের মাঝামাঝি সময় থেকে অক্টোবর মাস পর্যন্ত চলে এই হাট। প্রতি হাটে 4-5 হাজার মন পাট বিক্রি হয়। আকার, রং ও মানভেদে প্রতি মন পাট বিক্রি হয় 2-3 হাজার টাকায়। কিন্তু বর্তমানে চাহিদা কম থাকায় প্রতি মন পাটের দাম নেমে এসেছে 2 হাজার টাকারও নিচে। এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন পাট চাষিরা। কৃষকের পাট উড়াইতে পারতেছে না, কাটতে পারতেছে না, আর বেচতে আনলে বেচতে ঠিক মতো পারতেছে না। একটা কামলার দাম 800 টাকা, এই আমাকে কামলা খরচ দিয়ে কিছুই থাকে না, বরঞ্চ আমাকে লস। গতবারও পাট বেশি 2600-2700, এবার কে হইলো মনে করেন কইলা দিছে 3000 করিয়া, 2500 করিয়া, ও হয়নি দিছে 1600-1400। হ্যাঁ, তো এইটিয়া তো মনে করেন বলদি খরচ হয় না, টিলারের দামও হয় না, কোনো কিছু হয় না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, মৌসুমের শুরুতে পাটের দাম ভালোই ছিল, তবে শেষের দিকে এসে দাম পড়ে গেছে, তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। আমাদের টোটাল যে উৎপাদন গত বছর আমাদের যেটা ছিল 5594 মেট্রিক টন, এবার আমাদের সেটা হয়েছে 6463 মেট্রিক টন, অর্থাৎ টোটাল উৎপাদন বেশি। তবে এই দামটা যদি আরও একটু বেশি হতো কৃষকে একটু লাভবান হতো, এবং আমরাও কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা যে ফসলটা মোটামুটি লাভজনক আপনারাও সেই ফসলটাই চাষাবাদ করেন। পাটের ন্যায্য মূল্য দিতে সেটি বাড়িয়ে দাম নির্ধারণের দাবি চাষিদের। এক্ষেত্রে সরকারের সহায়তা চান তারা।